প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল রেসিপি। আমার আজকের রেসিপি রু আফজা। রমজান আসলে শরবত তৈরি করার জন্য আমরা দোকান থেকে রু আফজা বা ট্যাং কিনে নিয়ে এসে থাকি। তো আমরা যদি ঘরে এটা তৈরি করতে পারি, তাহলে কিন্তু আর বাইরের দোকান থেকে কিনে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। এর আগের টিউটোরিয়ালে আমি শেয়ার করেছি যে ঘরে কিভাবে ট্যাং তৈরি করতে হয়, সেটার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা ঘরে কিভাবে খুব সহজে রু আফজা তৈরি করে সেটা 2 থেকে 2.5 মাসের জন্য সংরক্ষণ করে কিন্তু অনায়াসে খেতে পারবেন। আশা করছি আমার ভিডিওটি কাজে আসবে আপনাদের এই রমজানে। তো এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, অর্থাৎ 1 চা চামচের 1/4 ভাগ, আর দিয়ে দিলাম পানি। এখানে আমি পানি দিয়ে দিচ্ছি আপনার 2.5 কাপ, অর্থাৎ 2 কাপ আর হাফ কাপ। এই পর্যায়ে চুলার আঁচটা আমি ধরিয়ে দিয়েছি, একদম হাই হিটে এটা জ্বাল করতে হবে 20 থেকে 22 মিনিটের জন্য। আমার চুলার সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2000, তাই আমি সর্বোচ্চ আঁচে এটাকে রান্না করে নিচ্ছি। আপনার চুলার আঁচ যদি বেশি হয়, অর্থাৎ আপনার চুলার পাওয়ার যদি বেশি হয়, সেক্ষেত্রে আপনার সময়টা হয়তো একটু কম লাগতে পারে। আর এটা একটু মাঝে মাঝে নেড়ে চেড়ে জাল করতে হবে, তাকে তলানিতে চিনি লেগে গিয়ে পুড়ে না যায়। বলক আসার পর দিয়ে দিচ্ছি লেবুর রস 2 চা চামচ। এরপর এটা মিক্স করে নিচ্ছে। দেখতে পাচ্ছেন ওপরে ফেনা ভেসে উঠেছে, ফেনাটা কিন্তু তুলে ক্লিন করে নিতে হবে। তো ফেনাগুলো আমি তুলে সুগার সিরাপ ক্লিন করে নিচ্ছে। বলক আসার পর এটা 20-22 মিনিট জাল করে সুগার সিরাপটাকে ঘন করে নিতে হবে। আপনার যদি গ্যাসের চুলায় তৈরি করেন, সেক্ষেত্রে হাই হিটে এটা তৈরি করলে হয়তো সময়টা একটু কম লাগতে পারে। আমি 22 মিনিটের মতো জাল করে নিয়েছি, তারপর অ্যাড করে দিচ্ছি রেড ফুড কালার। রু আফজার যে রেড ফুড সরি রু আফজার যে কালারটা রেড হয়ে থাকে, এই জন্য কিন্তু আমি রেড ফুড কালারটা ব্যবহার করলাম। আপনারা চাইলে গোলাপের পাপড়ি সেদ্ধ করে সেটার যে কালার বা গোলাপ জল যেটা বের হয় সেটা ব্যবহার করতে পারেন। সেটা যদি ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনাদেরকে আর রেড ফুড কালারটা ব্যবহার করতে হবে না। আমি ফোস্টার ক্লার্কের রেড ফুড কালারটা এখানে ব্যবহার করেছি, আর সেটা দিলাম আমি 1.5 চা চামচ। আর দেখতে পাচ্ছেন এর কালারটা কিন্তু একদম পারফেক্ট। এরপর যে চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে, কালারটা মিক্স করে জাস্ট কিছুক্ষণ জাল করে চুলার আঁচ বন্ধ করে দিয়ে দিতে হবে গোলাপ জল। আমি এখানে গোলাপ জল দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর চুলায় তাপ রয়েছে তাই এখনও বলক আসছে, দেখতে পাচ্ছেন। চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, তারপরে কিন্তু বলক আসছে। তো আপনারা একটা কাজ করবেন, চুলা থেকে নামিয়ে তারপর গোলাপ জলটা মিক্স করবেন, তাহলে বেশি ভালো হয়, গোলাপ জলের ফ্লেভারটা থেকে যায়, নষ্ট হয় না। তো আমি এখানে দিয়ে দিচ্ছি গোলাপ জল 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি কেওড়া জল। কেওড়া জল ব্যবহার করব 1 চা চামচের 1/4 ভাগ, অর্থাৎ 1/4 টিস্পুন। দেখতে পাচ্ছেন আমি খুবই সামান্য পরিমাণ কেওড়া জল নিয়েছে, এটাও মিক্স করে দিলাম। আর এই বলক আসার জন্য কিন্তু এই কেওড়া জল এবং গোলাপ জলের যে ফ্লেভার সেটা কিন্তু চলে গেছে, যার কারণে এটা আমি যখন বলকটা থেমে যাবে তখন আমি আবারও 1 চা চামচ গোলাপ জল দিয়ে দিব। তো আমি গোলাপ জল দিয়ে দিচ্ছি, কারণ রু আফজার যে সিরাপ সেটাতে কিন্তু গোলাপ জলের ফ্লেভার থাকে। সো আপনারা চুলা থেকে নামিয়ে যখন বলকটা থেমে যাবে, তারপর রু আফজার ফ্লেভার আসার জন্য গোলাপ জলটা মিক্স করে এরকম শুকনো কোনো কাঁচের জারে অথবা কাঁচের বোতলে ঢেলে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন 2 আর 3 মাসের জন্য। অনায়াসে রেখে এটা খেতে পারবেন, নষ্ট হবে না সুগার সিরাপ, বা ফ্রিজেও রেখে দিতে পারেন। এরপর আমি আপনাদেরকে রু আফজার শরবতটা করে দেখাচ্ছি। আপনারা জাস্ট ঠান্ডা পানি নিয়ে তার মধ্যে রু আফজা দিয়ে দিবেন, অথবা আপনার চাইলে নর্মাল পানি দিয়ে তৈরি করতে পারেন যদি কারো ঠান্ডার প্রবলেম থাকে। তো প্রয়োজন মতো সিরাপ দিয়ে তারপর এটা জাস্ট মিক্স করে নিলেই হয়ে গেল অনেক মজাদার রু আফজা। এটা কিন্তু খেতে সত্যি খুবই মজার। নর্মাল বাইরের দোকান থেকে আমরা যে রু আফজা কিনে খেয়ে থাকি, একদম সেটার মতো এটার টেস্ট, বা তার থেকেও বেশি ভালো বলতে পারেন। আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন। পার্সোনালি আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে, বাইরের দোকানের কেনার রু আফজার চাইতে বেশি মজা পেয়েছি আমি বাসায় তৈরি করা এটা দিয়ে। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, আপনারা ট্রাই করে দেখবেন। আবার চাইলে কিন্তু আপনারা সাথে একটু কনডেন্স মিল্ক দিয়েও এই রু আফজা শরবতটা তৈরি করতে পারেন, সেটাও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে আর খেতে তো ভালো লাগবেই। তো আপনারা অবশ্যই তৈরি করবেন, আর তৈরি করলে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর সেই সঙ্গে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।